আসসালামু আলাইকুম, আমি রেজওয়ান, আবারও আপনাদের মাঝে আরেকটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আসছি। আজকে আপনাদেরকে একটা গাড়ি দেখাবো। অনেকে আমাকে 10 টাকার কথা বলছিলেন, তো আজকে আমি 10 টাকা নিয়ে আসছি। তবে ওইটা অবশ্য আইসার টেরা 25 9S-এর যে গাড়িটা দেখেন, এটা হচ্ছে সামনের ক্যাবিন সাইড। আগেই বলে রাখি, গাড়িটা হচ্ছে 2018 সালের মডেল, এবং গাড়ির যেহেতু ডিপোর গাড়ি আর ডামট্রাকের কাগজ ফেলই থাকে সচরাচর, তো গাড়িটার কাগজও ফেল আছে। এটা 22 সিরিয়ালের গাড়ি, 67-74। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। সো দেরি না করে চলুন দেখি একটু গাড়িটা। এ আছে ক্যাবিনের অবস্থা দেখেন, আমি মোটামুটি যথেষ্টভাবে আপনাদের দেখানোর চেষ্টা করব। সামনে ফোল্ডিংটা নাই, যে 3 পার্টের ফোল্ডিং থাকে প্লাস্টিক, সেটা নাই, কিন্তু ক্যাবিন অরিজিনাল আছে। এখানে আপনার যে টায়ার রিমগুলো মাশাল্লাহ নতুন বললেই চলে, একটা রিমে কোনো ফাটা পায় নাই, কোনো পুটি পায় নাই, কিছুই পায় নাই, ঠিক আছে। ডিপোর যে অরিজিনাল যে গাড়ি আর সেই গাড়ির যে রিম টায়ার ভালো থাকেন এটা সবাই জানে, কিন্তু এইটার প্রায় 10-11টা টায়ারই টায়ার ভালো না, কিন্তু রিমগুলো ফ্রেশ। আমি যদি একটু ইঞ্জিন সেকশনে আসি, জানি না কতটুকু দেখা যাচ্ছে, তবে গাড়িতে কোনো মালের কম নাই। এটা হচ্ছে আপনার যে র্যাম যেটা বলে জগ, এবং ক্যাবিনের টি পাইপ, ঠিক আছে, এয়ার ফিল্টার, এবং এখানে ইঞ্জিনের হেডটা আমি যদি একটু দেখাই আপনাদের, আমি এইভাবে যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের, সাইলেন্সার বক্স, এখানে গিয়ার বক্সও দেখালাম। যদি বডিটাতে আসি দেখেন, বডিটা ফ্রেশ বডি আছে, বডির কন্ডিশন ভালো। আমি যদি এখানে টায়ার সেকশনে আসি, তাহলে টায়ারে দেখেন, টায়ার ফাটা বা হচ্ছে ভালো না, 1020 টায়ার, কিন্তু রিমগুলো একটু দেখেন মাশাল্লাহ, পুরো সাদা রিম এবং অরিজিনাল রিম, কোনো ফাটা ফুটো পটি এখনো পর্যন্ত পাই নাই। এটা হচ্ছে সামনের ডিফারেনশিয়াল, যেহেতু ডামট্রাক আর ওই চাকায় হওয়া নেই, এই জন্য একটু নিচ থেকে ভিডিও করতে আমার একটু প্রবলেম হচ্ছে। এটা হচ্ছে সেই মোহাম্মদ আলী, যেটার নাম কে কী বলে জানি না, আমাদের এখানে মোহাম্মদ আলীও বলে, এবং এই যে আইটানা ভিটানা সবই আছে। পাতি সেট অল ওকে। বড়টা যদি দেখাই, স্যাসিস, যদি দূর থেকে যদি আপনাদেরকে একটু দেখায় দেখেন, আরো দুইটা গাড়ি আসবে, তবে এটা এই সপ্তাহের মধ্যে আসবে, অর্থাৎ শুক্র থেকে শনি, এই হচ্ছে বৃহস্পতিবারের মধ্যে থেকে আসবে। দেখেন, এটা হচ্ছে পিসের একদম লাস্টের যে ডিফারেনশিয়াল, সেটা বডির যদি এই সাইডটাতে দেখাই, তাহলে দেখেন বডিটা খুবই ফ্রেশ, কিন্তু টায়ারগুলো ভালো না, কিন্তু রিমগুলো দেখেন, এই যে দেখেন এই পাশে হাওয়া নাই, কিন্তু রিমগুলো দেখেন মাসাল খুবই ভালো, খুবই ভালো। এখানে স্পেয়ার টায়ারও দেখতে পাচ্ছি। গাড়িটা বলি অবশ্যই ইঞ্জিন স্টার্টে ছিল, এটা লো বেটে আনা হয়েছে, কারণ টায়ারে হাওয়া ছিল না, অনেকদিন ফেলানি ছিল, এজন্য রিক্স নিয়ে আনা হয় না, এজন্য লো বেট দিয়ে আনা হয়েছে, কিন্তু ইঞ্জিন স্টার্ট, ঠিক আছে, স্টার্ট করেই নিয়ে আসা হয়েছে। ব্যাটারিও ছিল, কিন্তু রাস্তার পাশে বলে ব্যাটারিটা খুলে রাখছি। এ পাশে যদি ইঞ্জিনের সেকশনটা আমি আপনাদেরকে দেখাই, দেখেন এবং
এখানে স্পেয়ার টায়ারও আছে। তো মোটামুটি আমি আপনাদেরকে দেখাইতে পারছি হয়তো। এছাড়া আরো যদি কোনো কিছু জানার থাকে তাহলে তো আমার নাম্বার দেওয়া থাকে। অনেকে বলেন যে ভাই আপনার নাম্বার দেন না স্ক্রিনে, দেখেন স্ক্রিনে নাম্বার দিলে অনেকেই মানে সাওকাজে ফোন দেয়, এই জন্য আমি ডেসক্রিপশানে আমার নাম্বারটা দিয়ে থাকি। তাহলে হবে কি, আপনাদের যদি দরকার হয় তাহলে আপনারা ডেসক্রিপশানে যে আমার নাম্বারটা পেয়ে যাবেন, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আমাকে ফোনও দিতে পারেন, ঠিক আছে। এবং গাড়িটা ঢাকা মেট্রো ট, ঠিক আছে, ঢাকা মেট্রো ট 22/67/74। এবং গাড়িটা যদি এইভাবে নেন তাহলে এইভাবে হচ্ছে 15 লাখ টাকাই ক্যাশে দেওয়া যাবে, 15 লাখ ক্যাশ, ঠিক আছে। জাস্ট একটা গাড়ি 60 লাখ 63 লাখ টাকার গাড়ি, আপনি 15 লাখ টাকা, আর হয়তো এর পিছনে খরচ থাকবে 3-4 লাখ টাকা, তাও হবে, তাও লাগবে না, শুধু টায়ারগুলো কিনলেই হবে, গাড়ি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং পরবর্তী ভিডিও দেখা পাওয়ার জন্য সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। আর আমি একটু অসুস্থ, কথা বলতে গেলেও একটু সমস্যা হচ্ছে, বেঁধে বেঁধে যাচ্ছে। তো একটু ধৈর্য সহকারে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।